শরীয়তপুরের জাজিরায় বীর মুক্তিযোদ্ধা সন্তান আলমগীর চৌকিদারের উপর সন্ত্রাসী হামলার বিচার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে মানববন্ধন করে তারা এ দাবি জানান। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জাজিরা উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জাজিরা উপজেলা শাখার সভাপতি মাসুদ সর্দার, সাধারণ সম্পাদক ফরহাদুর রহমান রতন মাতবর সহ অনেকে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।